আমি এখানে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খাসির মাংসটা একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়, এই জন্য আমি কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি। সুবিওয়ার্স, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে জায়ফল জায়ত্রী মিক্স করে বেটে নিয়েছি, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা স্বাদ মতো। যেহেতু খাসির মাংস একটু স্পাইসি না হলে ভালো লাগবে না, এই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। এবার আমি সবগুলো মিশ্রণকে মেখে রেখে দিচ্ছি। এবার আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সুবিভার্স, আমি ভালোভাবে মাংসটাকে মেখে রেখে দিয়েছি। আমি এটাকে 10 থেকে 15 মিনিট আমি মেখে রেখে দিয়েছি। আমি একটু অপেক্ষা করছি। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আমি সরিষার তেলটা ইউজ করছি। পরিমাণ আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। আমি মাটনটা বা খাসিটা যেটা বলে না কেন, ওটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। আমি এখানে সরিষার তেলটা নিয়েছি, এটা গরম। আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা নিয়েছি, এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু হালকা ভেজে নেব। আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, ওই টমেটোটা দিয়ে দিচ্ছি। পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষে নিচ্ছি। কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করছি। পরিমাণ আমি
গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, সরি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট থেকে 3 মিনিট আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে যে পানিটা আসছে মোটামুটি আবার কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এর আগে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি পানিটা দিয়ে দিচ্ছি, আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমার লবণ আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি ফুল আঁচে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুরোটাই মাংস সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি মাংসটা, পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।